নিলেন। ঋষি অরবিন্দ বন্দে মাতরম মন্ত্রকে পাথেও করে নিলেন। সেই হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে একটা মিলন মেলা হয়ে গেল আমাদের জনসভা, আজকে জনজোয়ারে পরিণত হলো। গোসাই পাগলদের পদধূলিতে জাগদার মাটি আজকে পরিশুদ্ধ হয়ে গেল, পরিশুদ্ধ হয়ে গেল। আজকে এই মাঠে, এই মাঠে বিজেপির কতগুলো অস্পৃশ্য মানুষ জাগদার এসেছিল, তাদের আজকে আমরা ধুয়ে পরিষ্কার করে দিলাম। সবাই বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পাগলদের বলবো পিছনে পরেশ দা আপনাদের একটু সামনে আসতে হবে, ওইগুলো সব পাগল গোসাইরা বসবে। অলোক দা এই পাশে চলে আসুন। অভিষেক ব্যানার্জি, আরো জোরে অভিষেক ব্যানার্জি। ধন্যবাদ সকলকে। আজকের এই যে আওয়াজ আপনারা তুললেন, আমি বিশ্বাস করি এই আওয়াজ আজকে তাদের কানে পৌঁছাবে যারা কিছুদিন আগে এখানে এসে বলে গেছেন মেরে দেব, পুঁতে দেব, ফেলে দেব। মনে রাখবেন তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর তৃণমূল যুব কংগ্রেস আমরা যারা করি আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই আমাদের পায়ের তলার মাটিটাও কংক্রিট, আর বিশ্বাস রাখি বুকের পাটাটাও সলিড। তাই ধমকে চমকে তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না, কারণ আজকের যে অগণিত মানুষ। উজ্জ্বলার বক্তব্য শোনার পর আপনারা চলে যাবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে, অনেকক্ষণ ধরে অনেকে বক্তব্য রাখছেন এবং অনেক মানুষ এখানে, আমার মায়েরা বোনেরা ভাইরা সকলে উপস্থিত আছেন, ধৈর্য ধরে শুনছেন। মঞ্চে আলো করে আমাদের সঙ্গে যারা বসে আছেন আমাদের সাধু পাগলরা, তাদের সকলকে আমার প্রণাম, আমার নমস্কার, আমার শ্রদ্ধা। সবার প্রথমেই একটা কথা বলি, মতুয়া সম্প্রদায়ের মানুষরা এখানে আছেন, ভারতবর্ষের বুকে বড় মার উপরে তো আমাদের কাছে কেউ নেই, বড় মার আশীর্বাদ যদি পেয়ে থাকেন, একজনই রাজনৈতিক নেতৃত্ব পেয়েছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। বড় মার আশীর্বাদ প্রষ্ট তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দলের ক্ষমতা নেই সেই তৃণমূল কংগ্রেসকে ধ্বংস করতে পারে। বড় মার নাম যতদিন থাকবে, বড় মার নাম যতদিন থাকবে, মতুয়াদের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমাদের জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের কাজ, সেই কাজে মানুষ স্বতঃস্ফূর্তভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করছেন এবং এই দুয়ারের সরকার এই যে মানুষের সমস্যা জানার জন্য, মানুষের সমস্যা সমাধান করার জন্য এবং একটা মনিটরিং যে মানুষ এই প্রকল্পগুলো কতটা পেয়েছে তার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারের সরকারের যে কর্মসূচি নিয়েছেন এতে মানুষ আরও বেশি করে খুশি হয়েছে, আর তারই স্বতঃস্ফূর্ত সমর্থন আজকে এই মাঠে আপনারা দেখতে পেলেন। কিছুদিন আগেই তো এই মাঠে দিলীপ ঘোষ এসেছিলেন, বিজেপির পক্ষ থেকে জনসভা করেছে, আজকে তো এখানে মানুষ উচ্চ পড়া ভিড় ছিল, সেদিনের মানুষ আর এই মানুষ কি বলবেন, এই মানুষের এত উচ্চ পড়া ভিড় কি কারণে? দেখুন, দিলীপ ঘোষরা দিলীপ ঘোষদের রাজনীতি করছে, আমরা দিলীপ ঘোষদের কাউন্ট করি না, আমরা বিজেপিকে
আমরা ওই গোনায় ধরি না, আমরা মানুষের কাছে যাই, মানুষের সমর্থনটাই আমরা চাই, যে মানুষ আমাদের সমর্থন করুক, আমাদের ভুল ত্রুটি হলে আমাদের ধরিয়ে দিক, আমরা সংশোধিত হব, সংশোধন করে নেব, মানুষের সমর্থনটাকে আমরা পাথেয় করেছি। আর আজকে এই মাঠে আপনারা এর আগে দিলীপ ঘোষ দেখেছেন, সারা জেলা থেকে এখানে 500 লোক জমায়েত করতে পারেনি, আর আজকে আমাদের এই সভায় আমরা কিন্তু কোনো রাজ্য নেতৃত্ব আনিনি, আমরা কোনো বড় নেতাকেও আনিনি, আজকে আমরা আমাদের এই চাকদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মীদের খুব কম সময়ের মধ্যে ডাক দিয়েছিলাম, একটা সভা করব। আমাদের মাননীয় চেয়ারম্যান জেলার উজ্জ্বল বিশ্বাস এবং আমাদের সভাধিপতি রিক্তা কুণ্ডু বলেছিলেন আমরা যাব, তারা এসেছিলেন, আজকে আপনারাও দেখেছেন যে মানুষ মমতামুখী, মানুষ একুশে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে চায়, তারা করার জন্য প্রস্তুত। 2021 মমতা বন্দ্যোপাধ্যায়েরই হবে।